হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি নীতি আয়োগ তোমরা নিশ্চয়ই দেখেছো বিগত কিছু পরীক্ষাতে খুবই রিপিটেড হয়েছিল প্রশ্নগুলো তো আমি তোমাদের কাছে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে তাহলে নীতি আয়োগ সম্বন্ধে যতগুলো প্রশ্ন হবে আমি সেগুলো সবই তোমাদের কাছে নিয়ে এসেছি যদি পরীক্ষাতে আসে এর মধ্যে আসবে এর বাইরে পরীক্ষাতে আসবে না যদি নীতি আয়োগ থেকে প্রশ্ন তোমাদের আসে তাহলে এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক প্রথমের প্রশ্নটি দেখো ভারত সরকার নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা করেন ভারত সরকার নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা করেন বা নীতি আয়োগ গঠন করেন তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পয়লা জানুয়ারি দু সালে পয়লা জানুয়ারি দু সালে ভারত সরকার নীতি আয়োগ গঠন করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওইগুলো নেক্সট দুইয়ের প্রশ্ন নীতি আয়োগকে কার স্থানে আনা হয়েছে তাহলে নীতি আয়োগ কার স্থানে আনা হয়েছে না নীতি আয়োগকে আনা হয়েছে যোজনা আয়োগ বা যোজনা কমিশনের জায়গায় নীতি আয়োগকে আনা হয়েছে তাহলে তোমরা এখানে জেনে রাখো কিছু যে যোজনা আয়োগ প্রতিষ্ঠা হয় পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ পনেরোই মার্চ উনিশশো সালে যোজনা আয়োগ গঠন করা হয় তাহলে নীতি আয়োগ তো গঠন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোজনা আয়োগকে গঠন করে না যোজনা আয়োগ গঠন করে মন্ত্রিমণ্ডল দ্বারা প্রস্তাব পেশ করে সংবিধানে যোজনা আয়োগ গঠন করা হয়েছিল উনিশশো সালে পনেরোই মার্চ এটা মনে রাখো এবং যোজনা আয়োগ কবে শেষ করা হয়েছিল মানে সমাপ্ত করা হয়েছিল যোজনা আয়োগ সমাপ্ত করা হয়েছিল সাতেরোই আগস্ট দু হাজার সতেরোতে মনে রাখো এটা খুবই ইম্পর্ট্যান্ট সতেরোই আগস্ট দু হাজার সতেরোতে যোজনা আয়োগ সমাপ্ত করা হয় তারপর নীতি আয়োগ গঠন করা হয় নীতি আয়োগ গঠন করা হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে তো এই গুলো তোমরা মনে রাখো তোমরা খাতায় নোট করে নিতে পারো তাছাড়া তোমরা ভিডিওটি পজ করে দেখতে পারো নেক্সট দেখো নীতি আয়োগ কি ধরনের সংস্থা তাহলে নীতি আয়োগ কি ধরনের সংস্থান এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগ হচ্ছে অসাংবিধানিক অসাংবিধানিক সংস্থা হচ্ছে নীতি আয়োগ তোমরা মনে রাখো নেক্সট হচ্ছে নীতি আয়োগের অধ্যক্ষ কে আছে তাহলে বর্তমানে নীতি আয়োগের অধ্যক্ষ কে আছে এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে চারের প্রশ্ন নীতি আয়োগের অধ্যক্ষ আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে অপশন এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে নীতি আয়োগের অধ্যক্ষ এবং নেক্সট প্রশ্ন হচ্ছে হচ্ছে নীতি নীতি আয়োগের আয়োগের প্রথম প্রথম অধ্যক্ষ অধ্যক্ষ কে তাহলে বা চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে নীতি আয়োগের প্রথম অধ্যক্ষ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের খুবই রিপিট হয়েছিল নীতি আয়োগের অধ্যক্ষ কে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট হয়েছিল রেলের গ্রুপ ডি পরীক্ষাতে নেক্সট দেখো ছয়ের প্রশ্ন নীতি উপাধ্যক্ষ কার দ্বারা নিযুক্ত হয় তাহলে নীতি উপাধ্যক্ষ কার দ্বারা নিযুক্ত হয় তাহলে এখানে সঠিক হবে প্রধানমন্ত্রীর দ্বারা নীতি আয়োগের উপাধ্যক্ষ অপশন বি নেক্সট হচ্ছে নীতি আয়োগের প্রথম উপাধ্যক্ষ ছিলেন প্রথম উপাধ্যক্ষ ছিলেন কে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম উপাধ্যক্ষ হচ্ছে অরবিন্দ পানগড়িয়া খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ যখনই তোমাদের প্রথম বলে দেয় সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে এখানে বলেছে প্রথম উপাধ্যক্ষ তাহলে হচ্ছে অরবিন্দ পানগড়িয়া হচ্ছে নীতি আয়োগের প্রথম উপাধ্যক্ষ নীতি আয়োগের প্রথম সিইও নাম কি তাহলে নীতি আয়োগের প্রথম সিইও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ বারবার রিপিট হয়েছে আর যদি পরীক্ষায় আসে নীতি আয়োগ থেকে এখান থেকেই পেয়ে যাবে আমি বলছি গ্যারান্টি দিয়ে বলতে পারে একশো পার্সেন্ট তাহলে এখানে আটের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগের প্রথম এর নাম হচ্ছে অপশান সিন্ধু শ্রী খুল্লর অপশান এ সিন্ধু শ্রী খুল্লর হচ্ছে নীতি আয়োগের প্রথম সিইও প্রথম প্রথমগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা প্রথমগুলো অবশ্যই মনে রাখবে এবং তার সাথে সাথে তোমাদেরকে আমি বলেছিলাম যে সিইওর ফুল ফর্ম হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে সিইওর ফুল ফর্ম এটাও জেনে রাখো এবং সিইওর একটি ভিডিও আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি তোমরা যদি না দেখেছো আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে দেখে নেবে নেক্সট নয়ের প্রশ্ন নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য সংখ্যা কত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য সংখ্যা কত তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচজন পাঁচজন হচ্ছে নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য সংখ্যা অপশান এ এবং নেক্সট হচ্ছে নীতি আয়োগের বর্তমানে অধ্যক্ষ কে আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বর্তমানে অধ্যক্ষ কে আছে নীতি আয়োগের বর্তমানে অধ্যক্ষ আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে নীতি আয়োগের বর্তমানে অধ্যক্ষ এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং নেক্সট হচ্ছে নীতি আয়োগের বর্তমানে উপাধ্যক্ষ কে আছে বর্তমানে উপাধ্যক্ষ কে আছে নীতি আয়োগের তাহলে এগারো প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগের উপাধ্যক্ষ হচ্ছে রাজীব কুমার অপশান এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজীব কুমার আছে নীতি আয়োগের বর্তমানে উপাধ্যক্ষ বা ভাইস চেয়ারম্যান নেক্সট হচ্ছে নীতি আয়োগের বর্তমানে সিইউ কে আছে তাহলে নীতি আয়োগের বর্তমানে সি কে আছে তোমরা জানো নীতি আয়োগের তোমাদেরকে আগেই বললাম যে নীতি আয়োগের প্রথম সি ছিলেন সিন্ধু শি খুল্লর এবং বর্তমানে কে আছে বর্তমানে আছে অমিতাভ কান্ত অপশন সি অমিতাভ কান্ত আছে বর্তমানে নীতি আয়োগের সিইও এবং সিইও এর ফুল ফর্ম বললাম নেক্সট হচ্ছে তেরোর প্রশ্ন নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি তাহলে নীতি আয়োগের সম্পূর্ণ নাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর এই প্রশ্নগুলো আমি যতগুলো বলছি সবই ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এখানে নীতি আয়োগের সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগের সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম এবং এর বাংলা মানে হচ্ছে জাতীয় ভারত পরিবর্তন সংস্থা খুব ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন হল এবং এখানে তোমাদেরকে একটি প্রশ্ন আমি বলতে ভুলে গেছি যে নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায় সদর দপ্তর কোথায় না নীতি আয়োগের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে হচ্ছে নীতি আয়োগের হেডকোয়ার্টার খুবই ইম্পর্টেন্ট এটাও জেনে রাখো নেক্সট দেখো এবং এটি আমাদের লাস্ট প্রশ্ন জি এস টি র্যান্ড কে আছে জি এস টি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে তোমরা ফটাফট কমেন্ট করে নিচে জানাও এবং আমি তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে দিয়েছি যারা ভিডিওটি দেখেছ বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেগুলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর খুবই ইম্পর্ট্যান্ট তাহলে জি এসট টি কে আছে তোমরা কমেন্ট করে জানাও তাহলে এগুলিই হলো নীতি আয়োগ সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তো তোমাদের যদি পরীক্ষাতে আসে এর মধ্যেই আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না নীতি আয়োগ থেকে যদি আসে তার জন্য বলছি তোমরা এই যতগুলি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি সব মুখস্থ করে নাও বা তোমাদের খাতাটি নোট করে নাও তাছাড়া তোমরা যদি পিডিএফটি পেতে যাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন চিহ্নটা অবশ্যই অন করে রাখো এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওগুলি পায় তাহলে আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম